বন্ধুর বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে কলকাতা থেকে আমরা সবাই এসেছি বোলপুর। আছি ক্লাব সেন্ট্রাল হোটেলে। আজ 23 অক্টোবর 2021 শনিবার, রাত্রিবেলা ওর বাড়ি প্রোগ্রাম, তার আগে চলেছি সোনাঝুরি হাটে। টোটোতে আমরা চারজন, চলো আজ তোমাদেরকেও সোনাঝুরি হাটটা একটু ঘুরিয়ে আনি। টোটোতে চেপে যখন সোনাঝুরি হাটে এসে পৌঁছালাম তখন বেলা 1:30। সবাই মোটামুটি ভিড় জমিয়েছে, আস্তে আস্তে লোকও বাড়ছে। বিক্রেতারা রং বেরঙের পসরা সাজিয়ে বসে আছে, শুরু হয়ে গেছে বেচা কেনা। সেই বেচা কেনার যে একটা শব্দ কানে আসছে, ভালো লাগছে। এইসব হাটে বা মেলায় গেলে আমার তো মনে হয় সমস্ত কিনে নিয়ে বাড়িতে চলে আসি। এত কালারফুল নাম হাটটা, কি বলবো। এদিক ওদিক দেখতে পাচ্ছিলাম বাউলরা তাদের একতারাটা পরখ করে নিচ্ছিল গান গাইবার আগে, কিংবা সাঁওতালি মেয়েরা যারা নাচবে তারা শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছিল। ছিল প্রচুর রকমের গয়না, কোনোটা মাটির, কোনোটা কাপড়ের, কোনোটা সুতোর, কোনোটা পুঁতির। ছিল মাটির কাপ ডিশের সেট, ছিল ব্যাগ চামড়ার, কাপড়ের, কাঠের আসবাবপত্র। মাদুলের আওয়াজ কানে গেলেই আপনা আপনি মনটা নেচে ওঠে। চলে এলাম এই বাদ্যযন্ত্রের এই সেকশনটায়। এই এসরাজ না কি বলে এটাকে আমি জানি না, এগুলোর দাম বলছিল 3.5-4, কিন্তু অত টাকা তো নিয়ে যাইনি, তাই ইচ্ছা থাকলেও কিনতে পারলাম না। এখানে দেখো কাঠের সমস্ত টেবিল চেয়ার, এগুলো ফোল্ডিং কিন্তু ছিল। তারপরে তো প্রচুর শাড়ি, বেড কভার, কুর্তি, দোপাট্টা, এগুলো তো মানে কাড়ি কাড়ি যাকে বলে, ওই 600-650 দামিও ছিল, 2200-2600 ছিল। ব্যাগগুলো কোনোটা 80, কোনোটা 100, কোনোটা 150। আর দর করলাম হচ্ছে টি শার্ট ছিল, সেগুলো 200 করে। তো ভালোই, বেশ ভালো। এখানে আমি যেটা দেখলে সবসময় পাগল হয়ে যাই, প্রচুর ফটো ফ্রেম ছিল, এক একটা 150 করে, কোনোটা হচ্ছে 130। এখানে এই যে দুটো রিক্সা ছিল, একটা তো তোমার প্ল্যান্টার গাছ রাখার জন্য, আর একটা রিক্সারই একটা মানে মডেল আর কি, আর রবীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথের কবিতা লেখা ফ্রেম, এগুলো তো ছিলই। আর মানে যত সময় যাচ্ছিল তত না লোক এত হচ্ছিল, কি বলবো। এখানে দেখো এই সাঁওতালিরা, ওরা নাচতে নাচতে ক্লান্ত হয়ে নিজেদের মধ্যে গল্প করছিল, তারপরে আবার শুরু হলো তাদের নাচ।
চারিদিকে সবুজ গাছ একদম মাথা তুলে দিয়েছে তোমার আকাশের দিকে। সেই গাছের ফাঁক দিয়ে নীল স্বচ্ছ আকাশ। বলো, কার না ভালো লাগে এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে? কিন্তু প্রচণ্ড গরম ছিল আর গনগনে রোদ, তার মধ্যে ঠিক ঠিক করছে লোক, কে বলবে এখন পৃথিবীতে প্যান্ডেমিক চলছে। দেখে মনে হচ্ছিল এই প্যান্ডেমিকের আগে যে সিচুয়েশন ঠিক সেই রকমই। এখানে দেখো সুন্দর সুন্দর লাইন দেওয়া টি শার্ট পাওয়া যাচ্ছিল, কোনটা রবীন্দ্রনাথের কবিতা, কোনটা জীবনানন্দ দাসের কবিতা, কতগুলো আবার প্রবাদ প্রবচন, কতগুলো খুব কমন, যেমন এই যে আমি ল্যাতখোর তো আমি এমনই, আমাকে আমার মতো থাকতে দাও গানের লাইন, বা ভব ঘুরে, এইরকম ভীষণ মজার মজার কতগুলো টি শার্ট ছিল। আর কালারগুলোও খুব সুন্দর জানো তো, তো আমি তো কয়েকটা কিনে নিয়েছি। তারপর খিদে পেয়ে গেল, ওদিকে হোটেল থেকেও ডাকাডাকি শুরু করলো। ওখানে না কামরাঙা মাখা, পেয়ারা মাখা, কদবেল মাখা, জিভে জল চলে আসছিল। এই যে দেখো কত কিছু, কিন্তু আমরা আর খেতে পারলাম না, কারণ হোটেল থেকে সমানে ডাকছিল যে 3:30 বেজে গেছে, শিগগিরি খেতে এসো, শিগগিরি খেতে এসো। তাই টোটোতে চেপে চললাম হোটেলের পথে। কিন্তু এই যে 1:30 থেকে 3:30 2 ঘন্টা কিন্তু মানে সোনাঝুরি হাটের ফ্লেভারটা পুরোপুরি আস্বাদ করেছি। আবার কবে হবে জানি না তো, আবার কবে আসতে পারবো, তাই ছবি তুলে রাখলাম, মানে ভিডিও করে রাখলাম। বাড়িতে বসে যখন মন খারাপ হবে, যখন বেড়াতে যাওয়ার জন্য মন ছটফট করবে, তখন এই ভিডিওটা দেখেই মনটা একটু খুশি রাখবো, সেই কারণে এই ভিডিওটা আমার করা। আর হ্যাঁ, আমার বন্ধুদের জন্য তো বটেই, পাশ দিয়ে চলে গেছে একটা খাল বলতে পারো, আমি তো এটাকে প্রথমে খোয়াই নদী ভেবেছিলাম, কিন্তু টোটোওয়ালাটা বললো যে না এটা একটা খাল, জলটা কিন্তু বেশ পরিষ্কার। রাস্তার দুপাশেও কিন্তু বিক্রেতারা পশলা নিয়ে বসেছে, আর সেখানে মৌমাছি যেমন মধুর প্রতি আসক্ত হয়, তেমনি বাঙালি অবাঙালি ক্রেতারাও কিন্তু ছুটেছে কিনতে। আমি 3টে টি শার্ট কিনেছি বেশ মজার মজার, আমাকে আমার মতো থাকতে দাও, আমি তো এমনই, এই রকম কয়েকটা, একটা লাল, একটা কালো, একটা নীল। এছাড়া কিনেছি একটা শান্তিনিকেতনী ব্যাগ, কারণ শান্তিনিকেতনে এসেই আমার পুরনো ব্যাগটা যেটা আমি কলকাতা থেকে এনেছিলাম সেটি ছিঁড়ে গেছে, তাই এই ব্যাগটা কিনেছি। আর কিনেছি 2টো মা দুর্গার ছবি এই রকম। আর এই হচ্ছে আমার সাদা। তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও।